কদিন আগেও নানা অপরাধে জড়িত ছিল এই শিশুরা। এখন তারা পড়ছে, শিখছে এবং শিশু অধিকারের বিষয়ে অবগত হচ্ছে। মানিক, হাসান, সোহাগ এবং সোহেল নামের এই শিশুগুলো পারিবারিক অশান্তির কারণে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছিল রেল স্টেশনে। নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তারা। তাদের মতো স্মৃতি সাজনীয় ঘর ছাড়া হয়ে বিপথে চলে যায়। আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে তারা এখন ফিরছে স্বাভাবিক জীবনে। তবে শিশুরা বলছে তাদের বড় বাধা জন্ম নিবন্ধন করতে না পারা। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, যখন বাবা ছিল তখন আমার স্কুলে পড়াশোনা করাইতো, তখন আমি ছোটবেলা থেকে বলতাম যে বাবা আমি বড় হয়ে সেনাবাহিনী চাকরি করব। তো হইতে পারে কখনো নাই, 2020 আমার বাবা মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার পড়াশোনা করানোর ইচ্ছা করে নাই। ওই চলে আসি বাসা থেকে, অত্যাচার পাইছি, নির্যাতন পাইছি। নির্যাতন পাওয়ার পরে পরে বলছে যে না আমি বাসায় থাকব না, তো আমি আমার মতো চলে যাই। এখানে অনেক পরিবর্তন হয়েছে এসা, তারপরে এখানে খাওয়া দাওয়া পড়ালে সবে আমরা ভালো আসছি। নিজের নাম পারছি, বাবা মার নাম পারছি। শুরু থেকে স্টেশন থাকতাম, পরে এক বড় ভাই লই আইছিল এই জায়গায়। এখানে আসার পরে ভালোই লাগে, খাওয়া দাওয়া করতে পারি, পোলাপানগর সাথে খেলাধুলা করতে পারি। আমি জন্ম নিবন্ধন নাই দেখা, স্কুল পড়ালেখা করতে পারি। আমি একদম স্টেশনে থাকতাম, অন্য মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতাম, আরও নিশাও করতাম। বড় ভাই আমার এই সেন্টারে লই আইছে। হ্যাঁ, হেরপা থেকে তা করি না, একটু লেখা করে শিখতেছি। দিদিরা অনেক আদর করে এমনি ভালো থাকি। এসব শিশুদের জন্ম নিবন্ধন সহযোগীকরণ সহ নতুন সরকারের সহযোগিতা চান প্রকল্প সংশ্লিষ্টরা। বঞ্চিত এবং অবহেলিত বিরাট অংশ একটি শিশু, তাদেরকে যদি আমরা সঠিকভাবে সেবা দিতে পারি, তাহলে তারা আমাদের এই বাংলাদেশের একজন তরুণ প্রজন্ম হিসেবে পরিচিত হয়ে এই দেশের উন্নয়ন করতে পারবে এবং সুন্দর দেশ গড়ার অবদান রাখতে পারবে। এদের তো নর্মাল যেগুলো অসুখ বিসুখ হয়গুলো তো আছে, এটা যেহেতু আমরা, আমার পোস্টটাই এরকম যে আমি প্রাইমারি হেলথ কেয়ার টাইপের যত ট্রিটমেন্ট হয় সব আমরা এখান থেকে দেওয়ার সিস্টেম দিই। এই আলোচিত শিশু প্রকল্পের মাধ্যমে আমরা তাদের জন্য যে অ্যাক্টিভিটিসগুলো তাদের জন্য আছে, যে সার্ভিসগুলো দেই, তাদের সেই ঝুঁকির মাত্রা যেন কমে আসে। তো আমাদের প্রত্যাশা থাকবে এটাই যে এই জন্ম নিবন্ধন যে প্রসেসটা, এটা যাতে খুবই সহজকরণ করা হয়, যাতে প্রত্যেকটা শিশুই যাদের মা বাবা নাই তারাও এই বার্থ রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। জন্ম নিবন্ধন সহ পথ শিশুদের সব ধরনের সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। এদিকে জেলা প্রশাসক বলছেন আইন শিথিল করায় পথ শিশুরা সহজেই জন্ম নিবন্ধন করতে পারছে। রাষ্ট্রীয়ভাবে তাদের একটি নিবন্ধন দরকার, কিছু সংগঠন আছে কাজ করছে, সেই সংগঠনের মাধ্যমে এদেরকে চিহ্নিত করে এদেরকে নিবন্ধনের আওতায় আনা হোক এবং এদেরকে একটি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষার সুযোগ দেওয়া হোক। তারা পথ শিশু, তাদের জন্ম নিবন্ধন আইনগত কোনো বাধা নেই। তারা যদি আমাদের কাছে আসে জন্ম নিবন্ধনে, যেখানে করতে চায় আমরা সেখানে হেল্প করবো অবশ্যই। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, সঠিক পরিচর্যা পেলে তারাও একদিন বড় হবেন, হাল ধরবেন রাষ্ট্রের, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।